नमस्कार বন্ধুরা, আমি পৌশালী রায়। আমার চ্যানেল বাহারি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কোজাগরী লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। লক্ষ্মী পূজা উপলক্ষে আমরা নানা রকম ভোগ, যেমন পোলাও, পায়েশ, খিচুড়ি, সবজি, ভাজাভুজি, বিভিন্ন রকমের মিষ্টি, লুচি, মুড়কি, মোয়া, নাড়ু, এগুলো বানিয়ে মাকে ভোগ হিসাবে নিবেদন করে থাকি। আজ আমি খুব সহজে ঝটপট একটা ভোগের থালি বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখে নিন আজকের ভিডিওটি। ভোগের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি এক কাপ মুগ ডালকে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ডার্ক কালার করে ভাজবো না, তাহলে খিচুড়ির রংটা নষ্ট হয়ে যাবে। সুন্দর গন্ধ আসা অবধি মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়তে নাড়তে আমি ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি ধুয়ে সাইডে রেখে দেব। খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আমার হোমমেড গাওয়া ঘি। ভোগের রান্না সাধারণত ঘিতেই করা হয়, তবে আপনারা চাইলে তেল দিয়ে বা ঘি ও তেল দুটো মিক্স করেও করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লাল লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে সুন্দর গন্ধ আসা অবধি আমি ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ মতো হিং। যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিলে তার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন গ্রেটেড আদা। এখন হিঙের সাথে আদাটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আদাটা কিন্তু বেশি ভাজার কোনোই প্রয়োজন নেই, আদার হালকা কাঁচা গন্ধ এলে কিন্তু ভোগের রান্নাতে বেশ ভালোই লাগে। 1/4 কাপ মতো টুকরো করে কেটে রাখা নারকোল আমি দিয়ে দিলাম। এবারে নারকোলটাকে লাইট ব্রাউন করে আমি ভেজে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, নারকোলটা হালকা করে ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। খিচুড়িতে হলুদের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই আমি হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এগুলোকে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। টমেটোটা একটু সফট হয়ে এসেছে। এবারে প্রথমে যে মুগ ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম ডালটা এবার অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে সব কিছুর সাথে ডালটাকে আমি মিনিট 5-এক মতো একটু ভেজে নেব। মুগ ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এই পর্যায়ে ডালটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম কিছুক্ষণ পর, ডালটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু গলে গেছে। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। যে পরিমাণ আমি ডাল নিয়েছিলাম সম পরিমাণ গোবিন্দভোগ চালকে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা এবার অ্যাড করে দিলাম। এবারে সমস্ত মশলা ডালের সাথে চালটাকেও আমি মিনিট 2-3 মতো একটু ভেজে নেব। খিচুড়ির মধ্যে চাল আর ডালের পরিমাণটা যদি সমান থাকে তাহলে সেই খিচুড়ির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। চাল আর ডালটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম জল। আমি যেহেতু চাল আর ডাল মিলে 2 কাপ মতো নিয়েছিলাম, তাই এখানে আমি প্রায় 6 কাপ গরম জল অ্যাড করে দিলাম। আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি একটু ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যায়, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। খিচুড়িটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ মতো ফ্রেশ মটরশুঁটি, 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু মিশিয়ে নিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 10 মিনিটের জন্য। ভোগের নিরামিষ বাঁধাকপির ঘণ্ট বানানোর জন্য এখানে একটা বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে লবণ হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লাল লঙ্কা, 1টা তেজপাতা আর 1 টিস্পুন মতো পাঁচফোড়ন। হালকা করে ফোড়নটাকে আমি একটু ভেজে নিচ্ছি। অ্যাড করে দিলাম 1 পিঞ্চ মতো হিং আর 1 টেবিল স্পুন মতো গ্রেটেড আদা। হালকা করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, না হলে এগুলো পুড়ে যেতে পারে। একটা বড় সাইজের টমেটোকে আমি রাফলি কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ অবধি না টমেটোগুলো গলে যাচ্ছে। ফিরে এলাম কিছুক্ষণ পর, টমেটোগুলো অনেকটাই সফট হয়ে গেছে। অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। ভোগের রান্না বেশি ঝাল হয় না, তাই এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। তবে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে রেগুলার রেড চিলি পাউডারও দিতে পারেন। প্রথমে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, এখন আরও একটু লবণ আমি অ্যাড করে দিলাম। এবারে সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব।
মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো নারকল কোড়া। এই নারকল কোড়া দেওয়ার ফলে কিন্তু আমাদের রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আরও মিনিট দুয়েকের মতো নারকলটাকে আমি মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে গরম জলে ভাপ দিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো ফ্রেশ মটরশুঁটি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সাথে বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। বাঁধাকপি বা ফুলকপি রান্না করার সময় সবসময় আমি চেষ্টা করি সেটাকে ভাপ দিয়ে রান্না করার, তাহলে কপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও যেমন বেরিয়ে যায়, তেমনি কপি খেলে আর গ্যাসের কোনো প্রবলেম হয় না। দেখুন বন্ধুরা, মশলার সাথে কপিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। প্রথমে যে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ মতো জল। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ অবধি না আলু আর কপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম কিছুক্ষণ পর, আলু আর কপিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ভোগের নিরামিষ রান্না তাই অ্যাড করে দিলাম 1 টেবিলস্পুন মতো চিনি, চিনিটা কিন্তু দিতেই হবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ভোগের নিরামিষ বাঁধাকপির ঘন্ট এখন প্রায় রেডি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো আমার হোমমেড গাওয়া ঘি। আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। এদিকে আমাদের খিচুড়িটা কিন্তু 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ফোটানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চাল আর ডালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মোটামুটি 1/2 টেবিলস্পুন মতো চিনি। আবারও হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিটের জন্য। চিনি দেওয়ার পর খিচুড়িটাকে আরও মিনিট পাঁচেকের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আরও কতগুলো ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে দেবো, যেটা আমাদের ভোগের খিচুড়ির স্বাদ গন্ধকে অনেক গুণে বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ভাজা মশলা। গোটা জিরে আর শুকনো লাল লঙ্কাকে শুকনো কড়াইয়ে ভেজে পাউডার বানিয়ে নিয়েছিলাম, সেখান থেকে আমি 1/2 টিস্পুন মতো এই ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর 1 টেবিলস্পুন মতো ঘি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তাহলেই আমাদের কিন্তু ভোগের খিচুড়ি একদম রেডি। খিচুড়িটা ঠান্ডা হওয়ার পর যদি মনে হয় খুব বেশি জমে গেছে, সেক্ষেত্রে পরিমাণ মতো গরম জল করে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে খিচুড়ির মধ্যে মিক্স করে ফুটিয়ে নিলেই কিন্তু হবে। তবে কোনোভাবেই কিন্তু খিচুড়িতে ঠান্ডা জল অ্যাড করা যাবে না। এবারে বিভিন্ন রকম ভাজাভুজি সহযোগে ভোগের থালিটা আমি সাজিয়ে নিচ্ছি। খিচুড়ি রেখে দিলাম। এখানে আমি নিয়েছি পালং শাকের ঘন্ট, বাঁধাকপির ঘন্ট, ওপর থেকে দিয়ে দিয়েছি ফুল। এখানে আমি নিয়েছি মিষ্টির থালি, এর মধ্যে রয়েছে লাড্ডু, মোদক আর নারকল সন্দেশ। ভোগের থালি তো তুলসী পাতা ছাড়া একদমই অসম্পূর্ণ, তাই সব শেষে আমি দিয়ে দিচ্ছি তুলসী পাতা। এই লাড্ডু, নারকল সন্দেশ, মোদকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার রিকোয়েস্ট রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে সেটাকে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।